প্রকৌশলী ক্রিকেটার সৌরভ নেত্রভালকারের গল্পটা জেনে গেছেন ক্রিকেট বিশ্বের অনেকেই। ক্রিকেট ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন, পড়া শেষে সেখানে চাকরিও করেন বড় একটি কোম্পানিতে প্রকৌশলী হিসেবে। পাকিস্তানের বিপক্ষে সুপার ওভারে বোলিং করে সেই সৌরভই হয়ে গেছেন যুক্তরাষ্ট্র ক্রিকেটের অন্যতম নায়ক। তবে আজ যখন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে নেত্রভালকার নামবেন, অদ্ভুত এক অনুভূতি হবে তার। একে তো জন্মভূমির বিপক্ষে ম্যাচ, যেই দলের অধিনায়ক রোহিত শর্মা একসময় ছিলেন তার দলের সিনিয়র, বিরাট কোহলি ছিলেন ঘরোয়া ক্রিকেটে প্রতিপক্ষ, তার উপর যুক্তরাষ্ট্রের ঘরের মাঠ হলেও নিউ ইয়র্কে নিশ্চিতভাবেই সমর্থক সংখ্যায় ভারত অনেকটাই এগিয়ে থাকবে। কিন্তু সৌরভ যদি কিছু করেন তাতে হয়তো করতালি মিলবে অন্যদিক থেকেও। টুর্নামেন্ট শুরুর আগেও এই ম্যাচকে হয়তো তেমন রোমাঞ্চকর কোনো তকমা দেননি কেউ, কিন্তু আজকে লড়াই হয়ে উঠতে পারে মুখরোচক। সেটির একটি কারণ অবশ্যই যুক্তরাষ্ট্রের এখন পর্যন্ত পারফরম্যান্স। কানাডাকে প্রায় 200 রান তাড়া করে হারানোর পর পাকিস্তানকে দলিয়ে দেওয়া স্বাগতিকদের সুপার এইটের স্বপ্ন অনেকটাই জীবন্ত এখন। সেজন্য তাদের প্রয়োজন বাকি 2 ম্যাচে একটি জয়, সেটি যদি ভারতের বিপক্ষে আসে যুক্তরাষ্ট্র নিশ্চয়ই আপত্তি করবে না। তার উপর খেলা যখন নিউ ইয়র্কের মাঠে, ড্রপ ইন পিচ আলোচনায় আছে শুরু থেকেই। এখানে 120 রানই হয়ে উঠছে জয়ের জন্য যথেষ্ট। এখানকার সর্বশেষ 2 ম্যাচ হেরেছে পরে ব্যাটিং করা দল, যাদের জয় একসময় মনে হচ্ছিল বেশ নিশ্চিত। দুবারই লক্ষ্য ছিল 120 বা এরও কম রান। পাকিস্তানের পর বাংলাদেশ আটকে গেছে তার আগেই, পিচের অনিশ্চিত আচরণও আরেকবার প্রকট হয়েছে। পাকিস্তানের বিপক্ষে অমন জয়ের পর আজ আরও উজ্জীবিত থাকবে ফেভারিট ভারত। দলটার সুপার এইটে যাওয়া নিয়ে তেমন কোনো প্রশ্ন ওঠেনি এখনও, আজকের জয় সেটিও নিশ্চিত করে দেবে। অবশ্য পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর দলটির ব্যাটসম্যানরা একটু হলেও চাপে আছেন। অলরাউন্ডার শিবম দুবে প্রথম 2 ম্যাচে তেমন কিছু করতে পারেননি, এই ম্যাচের একাদশে তিনি থাকবেন কিনা দেখার বিষয় সেটি। আজকের ম্যাচটি বিশ্বকাপে নিউ ইয়র্কের আলোচিত এই মাঠের শেষ, অস্থায়ী স্টেডিয়ামটি এরপর সরিয়ে ফেলা হবে। তার আগে কি এই স্টেডিয়াম রেখে যাবে শেষ কোনো রোমাঞ্চ? অ্যাকশন স্পোর্টস।